আচ্ছা দাদা, একটু একজন একজন করে একটু নামটা বলুন। সত্যবান মাল। সত্যবান মাল। হ্যাঁ দাদা আপনার নাম? প্রদীপ মাল। প্রদীপ মাল। আপনার নাম? হ্যাঁ অনন্ত কর্মকার। অনন্ত কর্মকার। আচ্ছা, এই জায়গাটার নাম? মামড়া। মামড়া। আচ্ছা, আমি আসছি হিন্দুস্তান ফার্টিলাইজার্স কোম্পানি থেকে, অর্থাৎ HPM কোম্পানি। ঠিক আছে, তো আপনারা তো আলু বাড়ানোর জন্য অনেক সময় ভিটামিন ব্যবহার করেন, যাতে আলু তাড়াতাড়ি বেড়ে যায়, তাই তো? তো কাগজটা খুলুন, দেখুন ওর মধ্যে একটা 24 ক্যারেটের ছবি আছে, মাঝের দিকে দেখুন, 24 ক্যারেট, ওই যে বাঁ ডান হাতের দিকে 24 ক্যারেট। ঠিক আছে, তো এই 24 ক্যারেট ওষুধে আপনাদেরকে ব্যবহার করার জন্য বলবো, এতে কি লাভ হবে আপনাদের? এটা যদি আপনারা ব্যবহার করেন, আপনার আলুর রঙটা উজ্জ্বল হবে, আলুটার ওজন বাড়িয়ে দেবে, প্লাস আপনার আলুটা তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। ঠিক আছে, 30-35 দিনের মাথায় একবার দেবেন 40 ML করে, গাছের বয়স যখন 30-40 দিন হবে, আরেকবার যখন আলুটা আপনি খুলবেন তার মোটামুটি 10-12 দিন আগে একবার দিয়ে দেবেন। ব্যাস, মাটির নিচে যে সমস্ত ছোটো আলুগুলো থাকবে সেগুলো তাড়াতাড়ি বাড়িয়ে তুলবে। আচ্ছা, এর সম্বন্ধে কি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা বা বলার আছে আমাকে কিছু? ধরুন আপনি এই 24 ক্যারেট ওষুধটা ব্যবহার করবেন, এর কোনো কিছু মানে আলুটা বাড়ানোর জন্য ব্যবহার করবেন, তো এটার জন্য হ্যাঁ বলুন, স্প্রে করতে হবে? হ্যাঁ, তরল ওষুধ, মোটামুটি 35 দিনের মাথায় একবার 40 ML, আরেকবার দেবেন যখন ঠিক আলুটা খুলবেন তার 10-12 দিন আগে, দুবার দিতে হবে। তো এটা এমন কিছু দামও নয়, সুমনদার কাছেও পেয়ে যাবেন, যার কাছেই বলুন, স্বপনদার সবার কাছেই পেয়ে যাবেন। আর এটার কোনো সাইড এফেক্ট কিছু নেই, হয়তো যেটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছিলাম, হয়তো আপনারা কিছু বলবেন যে আলু ফেটে যাবে নাকি। হ্যাঁ ঠিক, তো এটাই আমি জানতে চাইছিলাম আপনাদের কাছ থেকে। তো যাই হোক, সেই জন্যে আমি বলছি, এটা ব্যবহার করার ফলে আপনাদের আলু ফাটার কোনো ভয় নেই, এবং যদি বলেন আলু স্টোরে রাখবো, সেক্ষেত্রে আলুটার ওজন কমে যাওয়ারও কোনো ভয় নেই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা।